আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা ধানমন্ডিতে অবস্থিত খুবই সুন্দর এবং বর্তমানে সবচেয়ে কম প্রাইসের একটি বেস্ট বাফেট রেস্টুরেন্ট। তো এটা হচ্ছে ধানমন্ডি 27 নম্বরে অবস্থিত সাত মসজিদ রোডে। আপনার হান্ডি বিরিয়ানি থেকে জাস্ট একটু সামনে গেলেই আমি ডেসক্রিপশন বক্সে এর ঠিকানাটা সম্পূর্ণ দিয়ে রাখবো। তো এই বাফেটের নাম হচ্ছে বাফেট মানিয়া। এখানে আপনি লাঞ্চে পেয়ে যাবেন 70+ আইটেম এবং ডিনারে পেয়ে যাবেন 80+ আইটেম। তো এখানে এই যে ভর্তা ভাজি থেকে শুরু করে অনেক রকমের আইটেম আছে, সালাদ আছে, পেস্ট্রি আছে। তো আজকে আপনাদের সাথে আমি ফুল ভিডিওটা শেয়ার করব। লাঞ্চে আসতে হলে আপনাকে চলে আসতে হবে 1টা থেকে 5টার মধ্যে এবং ডিনার করতে হলে আপনাকে চলে আসতে হবে 7:30টার পর থেকে রাত 11টা পর্যন্ত। এবং অবশ্যই আপনাকে এখানে বুকিং দিয়ে আসতে হবে। আপনি গুগলে সার্চ করবেন বাফেট মানিয়া লিখে, তাদের কন্ট্যাক্ট নাম্বার চলে আসবে এবং আপনি কয়জন যাবেন সেটা তাদেরকে আগে থেকে বুকিং করে আসতে হবে। তো এখানে হচ্ছে আমি চলে এসেছি 7টার দিকে, এখানে কোনো গেস্টই আসে নেই, তারা নিজেরাই সাজাচ্ছে মাত্র। তো আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম। এখানে পেস্ট্রি আইটেম খুব বেশি না, মোটামুটি আছে। এখানে চকলেট পেস্ট্রি থেকে শুরু করে এখানে মোটামুটি ডেজার্ট আইটেমগুলোর মধ্যে চকলেট মুভস আছে। তারপরে এখানে একটা ভালো জিনিস হচ্ছে সব চকলেটের মাঝখানে আবার আনারসের আইটেমও তারা রেখে দিছে, খুব সুন্দর করে আনারস প্লাস পেয়ারার আইটেমটা সুন্দর করে সাজিয়ে রেখেছে। এখানে চকলেট মুস আছে, আছে হচ্ছে এটা ডিমের যে ডিম পুডিং, তো মোটামুটি ভালোই। আরেকটা জিনিস হচ্ছে তাদের এইখানে পিজা দেওয়া হয়, কিন্তু পিজা দেওয়ার সাথে সাথেই শেষ হয়ে যায়, এই কারণে আমি পিজার ছবিটা তুলতে পারিনি। তো পেস্ট্রিগুলো ছিল মোটামুটি সব বুফেতে যেরকম থাকে অনেকটা সেরকমই, কিন্তু তাদের খাবারের মান অন্য সব বুফেটের থেকে কিছুটা হলেও ভালো। তো এখানে হচ্ছে আপনার লাঞ্চের হচ্ছে খরচ হচ্ছে 650 টাকা করে এবং ডিনার হচ্ছে 700 টাকা। এখানে 3 রকমের স্যুপ আছে, এখানে এই যে সালাদ আছে অনেক রকমের, যারা সালাদ পছন্দ করেন। এখানে অনেক রকমের ভর্তা আছে, আমি আসলে দুর্ভাগ্যবশত একটা ভর্তাও ট্রাই করিনি। এখানে আছে ফ্রাইড রাইস, এই যে বিরিয়ানিটা, এটা হচ্ছে খাসির বিরিয়ানি, এটা হচ্ছে আফগানি পোলাও, এটা সবজি, এটাও আরেক রকমের সবজি। এটা হচ্ছে তাদের এই আইটেমটা খুব ভালো, লেমন দিয়ে চিংড়ি মাছ, আমার কাছে এটা ভালো লাগছে। এটা হচ্ছে চিকেনের অনেক রকম আইটেম আছে এবং বিফ আছে 2 রকমের। এখানে জুস আছে, ট্যাঙের শরবত এবং আছে লেবুর শরবত এবং আনলিমিটেড আপনার যে স্প্রাইট কোক। এখানে আছে নান রুটি, আছে পাস্তা, হোয়াইট পাস্তা, আছে নুডলস, চাউমিন। এখানে ক্র্যাব ভাজাটা খুব ভালো হয়েছে। এখানে অ্যাপিটাইজার হিসেবে মোটামুটি যা থাকে তাই আছে। আমার কাছে আসলে অ্যাপিটাইজারটা খুব একটা কখনোই ভালো লাগে না, মানে এগুলো হচ্ছে মানে পাকোড়া টাইপের থাকে না, যে চলে খেলেও হয় না খেলেও হয়। তো এই ওয়েজেস আছে, তো আমি জাস্ট একটু, এখানে ন্যাচো আইটেমও আছে, তো আমি একটু সবগুলো থেকে অল্প অল্প করে ট্রাই করছি। এখানে হচ্ছে 3 রকমের স্যুপ আছে, ভেজিটেবল স্যুপ, কর্ন স্যুপ এবং থাই স্যুপ। এই স্যুপগুলো একবারে যথেষ্ট ভালো। তো এই হচ্ছে বুফেটে, এখন সবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এখানে জুস টুস আমি সব রকম নিয়ে নিয়েছি, যে যে একবারে বারবার করে না নিয়ে একবারে নিয়ে নিলাম। তো এখানে হচ্ছে ওয়েজেস, মোটামুটি আলু ভাজা যারা পছন্দ করেন, যারা একটু বেবি আছে তারা পছন্দ করে হয়তো। তবে একটা জিনিস ওনাদের একটা ভালো হচ্ছে যে এখানের এই বিরিয়ানিটা খুবই ফ্রেশ, আপনার মনে হবে না যে বিরিয়ানিটা আসলে কোনো সমস্যা আছে। বিরিয়ানিটা আসলে 100-তে 100। আমি আরও বাফেটে গিয়েছি, তাদের বিরিয়ানি এত ভালো হয় না, বাট এখানকার বিরিয়ানিটা আসলে অনেক ভালো। এই যে এখানে আমি নিয়ে এসেছি সব কিছু মিক্স করে অল্প অল্প করে। তো এটা হচ্ছে ফ্রাইড রাইস আইটেম, এটাও ভালোই। তো মোটামুটি সব আইটেমগুলোই তাদের ভালো, অ্যাভারেজ আর কি। তো এইটো বাফেট মানিয়াতে আমরা আসলে, এটা হচ্ছে ক্র্যাব ফ্রাই, খুব ভালো করে ফ্রাই করছে, আমার কাছে এটা ভালো লাগছে। পেস্ট্রিগুলো দেখতে যতটা সুন্দর, খেতে আসলে অতটা না, মোটামুটি। এখানে এই যে শাহি টুকরা ছিল, শাহি টুকরাটাও মোটামুটি। এই যে ছোটো ছোটো বনরুটিগুলো, আমরা ছোটোবেলায় যখন স্কুলে যেতাম এরকম ছোটো বনরুটি, ক্রিম সহ বনরুটি আমাদের স্কুলের সামনে বিক্রি করতো 2 টাকা করে। তো ওইটার টেস্ট আমার এখনও মনে আছে, এত টেস্টি লাগতো। আর এটা হচ্ছে চকলেট মুস, এটা হচ্ছে জাস্ট ক্রিম যেটা থাকে না পেস্ট্রির উপরে, জাস্ট ক্রিমটা বেবিরা যে পছন্দ করে। তো এই ছিল ডেজার্ট আইটেম।
আরও ছিল পায়েস টায়েস, এটা হচ্ছে বিফ কালাভুনা এবং হচ্ছে খাসির মাথা দিয়ে বুটের ডাল। এই যে পিৎজা, পিৎজাটা মাত্র এক পিস ছিল, নিয়ে এসেছি, খুব একটা মজা লাগেনি। তো যারা আসলে অনেক খেতে পারে, আমি মনে করি তাদের জন্য বুফেট যাওয়াটা আসলে খুবই লাভবান একটা জায়গা, এবং যারা খুব একটা খেতে পারে না আমার মতো, তাদের জন্য আসলে খুব একটা লাভবান না। তো আমি এখানে চিংড়িগুলো বেছে বেছে নিলাম, কিছুটা চিংড়ি মাছ খেয়ে নিলাম। এটা আসলে খুব ভালো হয়েছে, লেমন দিয়ে চিংড়ি মাছের রান্না আমি কখনো আগে খাইনি। এটা হচ্ছে চিকেনের একটা রেসিপি, এটা একটুখানি সবজিও খেলাম যেহেতু সব কিছু খাচ্ছি। এটা হচ্ছে চিকেনের সাদা আর কি দো পেঁয়াজি টাইপের। তো এই টুকটাক রেসিপি আমি আসলে সব কিছু ট্রাই করলাম এবং আমার কাছে মোটামুটি সবই ভালো লাগছে। এবং এটা হচ্ছে একটা আমের আচার, আমার কাছে খুবই ভালো লাগছে আমের আচারটা। তো এই ছিল আমার বাফেট মানিয়ার সব কিছুর ডিটেলস। তো আমি আমার ছোটো ভাই এবং মাকে নিয়ে গিয়েছিলাম তাদেরকে একটা ট্রিট দেওয়ার জন্য। তো এই ছিল আমার একটা ছোট্ট টু বাফেট রেস্টুরেন্টের রিভিউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন, এবং আমি ভবিষ্যতে এরকম আরও ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করবো, যাতে আপনারা উপকৃত হতে পারেন এবং আপনারাও যাতে কোথাও গেলে সব ডিটেলস আগে থেকে জেনে যেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।